আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুলতান ইয়াসমিন মাহি। লাইভে গিয়েছি আইডাস মিররের শাড়ি নিয়ে, তাতে করে আপনারা সবাই লাইভে জয়েন করে ফেলবেন, লাভলি ভার্সন ডান করে ফেলবেন। আর শুরুতেই বলে দিচ্ছি, লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা, লেট লাইট সাউন্ড সিস্টেম সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমি পরে আছি আজকে একদম গুজরাটি চুমনি, ওয়াও, সেই দা শাড়িগুলো আজকে সবই 80% ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন। কম হচ্ছে আপু মেবি বিজনেস ছেড়ে দিবে, যা আছে ওনার স্টকে সব কিছু হচ্ছে কেনা দামেরও 50% লসে আপনাদেরকে দিয়ে দিবে। তাড়াতাড়ি করে সবাই লাইভে জয়েন করে ফেলবেন, লাভ লাইক কোয়ারেশন ডান করবেন। লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা, নেট লাইট সাউন্ড সিস্টেম সব কিছু যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আজকে লাইভ সেশনটা আমি স্টার্ট করে দিব, না হলে লাইভটা টুস করে কেটে দিয়ে আবার এগেইন লাইভে চলে আসতে হবে। ওকে, শুরুতে একটু কমেন্ট করে আমাকে হেল্প করতে হবে, বলতে হবে যে আপু লাইভটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, আমি একটু ফোনটা আগে চার্জে দেওয়ার ব্যবস্থা করি, আমার ফোনে চার্জ শেষের দিকে, আমি দেখে নেই চার্জ হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। আসসালামু আলাইকুম, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলেন। তো এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান শাড়িগুলো আপু বিজনেস ছেড়ে দিবে এই জন্য সবই ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে, ফার্স্ট ফার্স্ট জয়েন করতে হবে। অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আজকে, সব নাম মাত্র প্রাইসে পাবেন। সব কয়টা শাড়ি হচ্ছে, সাথে এদিকে আসো, মামাকে শাড়ি দাও। আমার পরা শাড়িটা এত পরিমাণে সুন্দর, আমি নিজে অবাক হয়ে গেছি যে এত সুন্দর শাড়ি এত রিজনেবল প্রাইসে কিভাবে সম্ভব। আর যারা আজকে লাইভটা শেয়ার করবে তারা হচ্ছে আমার পরা শাড়িটা গিফটে পেয়ে যাবে। লাইভটা শেয়ার করে দিতে হবে, বেশি বেশি করে কমেন্ট করতে হবে, লাভ লাইক কোয়ারেকশন ডান করে ফেলতে হচ্ছে। ওকে, এই শাড়িটা তো আমার পরে ওই যে নিতে, হ্যাঁ, অনেক কমে প্রাইস পড়ে যাচ্ছে, হ্যাঁ, অনেক রিজনেবল। যারা সঠিক অ্যান্সার দিবেন আমার পরের শাড়িটা তারাও ডিসকাউন্টে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। আমার পরে শাড়িটা হচ্ছে দুটো কালার আছে, ঠিক আছে, সিতারা ব্র্যান্ডের সিতার শাড়িটাও হচ্ছে সিতারা, খুবই সুন্দর। হাই আপু, মিররে ওয়ার্ক করা থাকবে, অ্যান্ড আঁচলটা হচ্ছে আপনার লাক্সারি, হ্যাঁ, লাক্সারি চুনরি, কালারফুল চুনরি, হলুদের প্রোগ্রামে পড়তে পারবেন, যে কোনো প্রোগ্রামে আপনার পরে ফেলতে পারবেন, খুব 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 রিজনেবল প্রাইস, একদম কেনা দামের থেকে 50% কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন। সো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলতে হবে, লাভ লাইক ওয়ারেকশন ডান করে ফেলতে হবে। কেমন আছো আপু? খুব ভালো আছে। আপনারা ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলেন, অ্যান্ড অল ওভার শাড়িতেই হচ্ছে মিররের কাজ থাকবে। সি, এত সুন্দর শাড়ি কিভাবে যে আপু এত কম প্রাইসে দিচ্ছে, আমি নিজে অবাক, সিরিয়াসলি, আপনারা প্রাইস শুনলে মাথা ঘুরে যাবে। হ্যাঁ, অর্ডার করতে আনিতাস মিরর উপরে ক্যাপশনে পেজ নেমটা মেনশন করে দেওয়া আছে, এই পেজে আপনারা অর্ডার ডান করবেন, অ্যান্ড শাড়ির সাথে এরকম সুন্দর কাতানের একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন। এই শাড়িটার সাথেও সেম রেড কালারের ব্লাউজ পাচ্ছেন, আর এটার সাথে ম্যাজেন্ডা, এই যে পার্ল প্যানেলে যে কালারটা, কালার কম্বিনেশনের সাথে ব্লাউজ পিসটা দেওয়া আছে। হ্যাঁ, মানে কেনা দামের 50% কমে আপনারা পাচ্ছেন, যেহেতু আপনি বিজনেস ছেড়ে দিচ্ছে, যা আছে আপনারা সবাই 5-6 পিস করে নিয়ে নেবেন। ফার্স্ট 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 অর্ডার ডান করবেন, নাম আপনার ফুল অ্যাড্রেস দিয়ে আনিতাস মিরর পেজটা একটু ভিজিট করে আসবেন। ওকে আপু, ফার্স্ট তোমার লাইভে আমি আসলাম, তোমাকে সেই লাগে আমার, তোমার ছেলেকে আরো ভালো লাগে, থ্যাংক ইউ আপু। তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি হচ্ছে আনিতাস মিরর এই পেজে আপনারা অর্ডারটা ডান করে ফেলেন এক্ষুনি। তোমাকে শাড়ি পরলে রাজকুমারীর মতো লাগে, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ, লাভ লাইক দিয়ে দেন সবাই, একটু লাভ লাইক কোয়ারেশন ডান করি। ওকে, প্রাইস আপু খুবই রিজনেবল, একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি আনিতাস মিরর এই পেজিং বক্স করে ফেলেন। বললাম না যে আপু মেবি বিজনেস ছেড়ে দেবে, এই জন্য সব আপু বলছে লস প্রাইসে দিয়ে দেন আপু, একদম মানে যেটা মানে কোন রকম আর কি, মানুষকে গিফট করলে তো মারামারি লেগে যাবে, সেই জন্য কোন রকম প্রাইসে দেওয়া হচ্ছে। ওকে, এখন যেটা দেখাবো এটার তো একটা প্রাইস আছে না, এটার তো একটা প্রাইস মেবি এখানে দিতে হবে, কত টাকা দিতে হবে, তো আমি এটার প্রাইস পাচ্ছি না, এটা অনেক কম, এরকম হতে পারে প্রাইসটা পরে, আচ্ছা আপনার একটু ইনবক্স করে ফেলেন। হ্যাঁ,
হ্যালো আপু, কেমন আছো? আপু খুবই ভালো আছে। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি কালারের সুন্দর একটা কালার, অনেক বেশি সুন্দর, অনেক অনেক অনেক। কেমন আছো আপু? খুবই ভালো আছি সে আলহামদুলিল্লাহ। এটা কোনো কথা, রিং লাইটের রিয়া চলে গেল। আজকে গয়নার দোকানে আরো বেশি সুন্দর লেগেছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে এই হচ্ছে সানজানা ব্র্যান্ডের খুব সুন্দর আকাশি কালারের শাড়িটা। এখন যেহেতু বৃষ্টির মৌসুম, এই ধরনের কালারফুল শাড়ি পরবেন অনেক বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, অনেক 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 বেশি সুন্দর লাগবে। ফার্স্ট অ্যান্ড ফার্স্ট লাইভটা জয়েন করে ফেলেন, লাভ লাইক ওয়ার রিয়াকশন জয়েন করে ফেলেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন। যে যেখান থেকে দেখছেন না কেন, ফার্স্ট 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 লাইভে জয়েন করবেন। তোমার আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, সে মাশাআল্লাহ বলুন সবাই। হ্যালো, হাই, তুমি বেশি করে শেয়ার করো। এটা যার যার লাগবে সে এসে অর্ডার ডান করে ফেলেন, সব গিফট তোমাকে দিব আজকে। তুফান ছবি দেখতে গিয়েছিলাম যে প্রশংসা করছো, থ্যাংক ইউ। ওদিন তো আরো বেশি সুন্দর লাগছে, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ, হ্যালো, হাই। সো হচ্ছে এই কালারটা যার যার লাগবে, হ্যাঁ এই কালারটা যার যার লাগবে। আমি বুঝলাম না আপু কি প্রাইস কিছু লিখে দেয় নাই। হ্যাঁ, উনি প্রাইস লিখে না দিলে আমি কিভাবে প্রাইসটা বলবো? আচ্ছা আপনারা একটু পেজে নক করে ফেলেন, আনিতাজ মিরর এই পেজে নক করে ফেলেন, ইচ্ছে করে দেখছেন না কি? ইচ্ছে করে দেখলাম না, আমি বুঝলাম না। হ্যালো আপু, হাই। এই যে দেখেন খুব সুন্দর একটা শাড়ি, একদম সফট ফেব্রিক্স এর মধ্যে। শাড়িটার প্রাইসটা আমি আসলে বলতে পারছি না, তবে ডিসকাউন্টে পাবেন, 1600-1700 এরকম প্রাইস এর মধ্যে মেবি যাবে। হ্যাঁ, আপনারা একটু অর্ডার করে ফেলেন, এর কমও হতে পারে, এর কমও হতে পারে, হ্যাঁ এর কমও হতে পারে। তোমার কণ্ঠটা চেঞ্জ লাগছে কেন আজকে? কন্টিনিউয়াসলি আমি একটা লাইভ করে আসছি, তারপর একটা কাজ কমপ্লিট করলাম, ওখানে কথা বলতে হয়েছে, এখন আবার লাইভে কথা বলতেছি। টানা 4-5 ঘন্টা আমি কথার উপরেই আসি আপু, এই জন্য আমার গলাটা একটু ভেঙে গেছে, বসে গেছে। হ্যাঁ, সারাদিন কথার উপরেই আসি। সো এটা যা লাগবে একটু ফাস্ট ফাস্ট অর্ডার টান করে ফেলুন। খুব সুন্দর, একদম গোলাপ ফুলের বাগানের মতো লাগছে। ব্লাউজ পিস সহ হচ্ছে 1600-1700 হাতের শাড়িটা, আপনারা একদম লস প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন। হ্যাঁ, লস প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন। দ্রুত পরিমাণে হচ্ছে লাইভটা শেয়ার করে দিতে হবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের আরেকটা কালার কুর্তি। নখের মধ্যে এসে লাগছে, সানজানা ব্র্যান্ডের আরেকটা কালারফুল শাড়ি, অনেক দারুণ। এই কালারটা পুরো ভাইরাল একটা কালার, হ্যাঁ বাঙ্গি কালার, ভাইরাল একটা কালার বলতে পারেন। খুবই রিজনেবল প্রাইস, ডিসকাউন্ট প্রচুর পরিমাণে ডিসকাউন্ট আপু। চুনরি প্রিন্টের শাড়ি আনো, হ্যাঁ দেখাচ্ছি আপু। আমি আজকে প্রায় 20-22 দিন হয়ে গেল পার্সেলটা পাচ্ছি না, বারবার ওনাদেরকে বলি, ওনারা বলে এখনো পান নাই, আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা এম এস টি আলিন, আপনি একটু পেজে নক করেন তো, দেখো তো এম এস টি আলিনের পার্সেলটা কোথায়। হ্যাঁ দেখে আপনাকে জানাই দিচ্ছি আপু, জানাই দিচ্ছি। আপনার পার্সেলটা কি পাঠানো হয়েছে, নাকি রিটার্ন চলে আসছে, নাকি হাবে পড়ে আছে, ফোন ধরেন নাই, নাকি ডেলিভারি বয়ের কাছে আছে, এটা সব বিস্তারিত জানা যাবে। আপনি ফোন নাম্বারটা দিয়ে আমাদেরকে একটু হেল্প করেন। ওকে, সো এই কালারটা যার যার লাগবে। আপু আজকে যে শাড়িটা পরছেন ওইটা কি আছে? হ্যাঁ আপু অ্যাভেলেবেল আছে। আপু কাঞ্জিভরম কি দেখাবা? আপু আমরা এখন আরিতাস মিররের হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে লাইভ করছি, এরপর আমাদের লাইভ হবে তখন আপনারা কাঞ্জিভরম শাড়ি দেবেন। বাট এখন যে লাইভটা হচ্ছে এটা টোটালি হচ্ছে আপনার একেবারে ডিসকাউন্ট প্রাইসে, যেমন এই শাড়িগুলো লস প্রাইসে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ একদম লস প্রাইসে দিয়ে দেওয়া হবে। তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট ডান করে সরাসরি আনিতাস মিরর এই পেজে আপনারা অর্ডারটা ডান করে ফেলবেন। কাপড়ের সফট কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে 100% অরিজিনাল। ওই শাড়িটা মানে আমি যেটা পরে লাইভ হয়েছিলাম, ডায়মন্ড লাইভ করেছি, ওইটার প্রাইস হচ্ছে 5500 টাকা। ঠিক আছে, এরপর নেক্সট ওয়ানে চলে যাব। ওয়াও সিমরান, সুন্দর একটা শাড়ি,
অনেক 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 বেশি সুন্দর। হ্যাঁ সিমরান কালারফুল, কালারটা কি যে সুন্দর। আপু ঢাকার বাইরে ডেলিভারি কিভাবে করেন, আগে বিকাশ করতে হয় কি, জানাবেন, ধন্যবাদ। না আপু একদম ফুললি ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন। হ্যাঁ একটা ডেলিভারি চার্জ অনেকগুলো শাড়ি আপনি নিয়ে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে। ওকে সবই হচ্ছে যেহেতু আপু হচ্ছে একবারে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, সব কয়টা প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান। আমি যেহেতু একজন ব্যবসায়ী ফেব্রিক্স দেখে বুঝতে পারছি, আর আমি অবাক হচ্ছি উনি কিভাবে এত রিজনেবল প্রাইসে দিচ্ছে, এটা অবাক হওয়ার একটা বিষয়। আমি ওই শাড়িটা নিতে চাই। হ্যাঁ আপু অর্ডার করে ফেলেন, কোন কোন কালার আছে? না আপু আর কোন কালার নাই, সব শেষ সব শেষ। ওকে সো এই হচ্ছে ব্লাউজ পিস সহ আপনার পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস, এর থেকে সস্তায় আপনি আর শাড়ি কোথাও পাবেন না। সারা মার্কেট খুঁজে খুঁজে শাড়ি পছন্দ হওয়ার পরে 200 টাকা আপনাকে ডিসকাউন্ট দিতে চাই না। হ্যাঁ 500 টাকা তো দূরের কথা, সেখানে আপনি 2-3 হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে শাড়ি পেয়ে যাচ্ছেন আমার কাছ মিরর থেকে। তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি হচ্ছে গ্ল্যামারাস গ্যালারি মাহি পেজে, না আনিতাস মিররে অর্ডার করে ফেলবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে। হ্যাঁ খুবই চমৎকার সুন্দর একটা শাড়ি আমরা দেখতে পাচ্ছি, এবং যে পরবেন অফিস ওয়্যার থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে আপনি পরে যাবেন জাস্ট ওয়াও লাগবে। নাইস শাড়ি মানে সেই রকমের সুন্দর শাড়ি, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। ওকে এরপর আমরা চলে যাব সানজানা ব্র্যান্ডের আর একটা সুন্দর শাড়িতে। আচ্ছা আমি কিচ্ছু বুঝলাম, এটা কি প্রাইস কি চলে গেছে না কি হয়েছে, প্রাইসটা বলতে গেলে লাইভের মধ্যে ভালো হতো না। আপনারা সবাই একটু পেজে নক করেন, হ্যাঁ আনিতাস মিরর পেজে নক করে ফেলেন। আপু একটু আগে যে শাড়িটা দেখালো ওটা কত করে, আপু প্রাইসটা আপু লিখে দিছিল এটা আমি হারাই ফেলছি, বাট খুবই কম 1600-1700-1800 এইরকম হতে পারে আমি শিওর না। আপনারা একটু আনিতাস মিরর পেজে একটু নক করে ফেলেন প্লিজ। হ্যাঁ আপু সবসময় সবাইকে তুমি গিফট দাও, আজকে দিবানা সারাস, আপু লাইভ শেয়ার করলে আপনারা গিফট পেয়ে যাবেন, ঠিক আছে যে কোনো একটা শাড়ি গিফট পেয়ে যাবেন যারা যারা লাইভটা শেয়ার করবে, যারা যারা লাইভটা শেয়ার করবেন বেশি বেশি করে নিজের প্রোফাইলে বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে লাইভ শেয়ার করে দিতে হবে। এরপর চলে যাচ্ছি আমরা খুব সুন্দর একটা হচ্ছে শামু সিল্কের দারুন একটা শাড়ি, একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে 1600 হাত প্লাস হচ্ছে এখানে স্টোন এর ওয়ার্ক আছে, আমরা দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে, অনেক বেশি দারুন, অনেক বেশি দারুন, খুবই সুন্দর। এখনই অর্ডার ডান করে ফেলবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস যে পড়বেন তাকে আরো বেশি সুন্দর লাগবে, ট্রাস্ট মি অসম্ভব রকমের সুন্দর লাগবে যারা যারা হচ্ছে এই শাড়িটা পরবে। আর সাথে আপনারা দারুণ সুন্দর একটা ব্লাউজ পেয়ে যাচ্ছে, যার যার লাগবে এই কালারটা এখনই একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি আনিতাস মিরর পেজে ইনবক্স ডান করে ফেলতে হবে। আউটিং এ যান, রেস্টুরেন্টে ঘুরতে যান, খাওয়া দাওয়া করতে যান, তারপরে ট্যুর ট্রাভেলস যেখানেই যান না কেন পরে যাবে, খুবই সুন্দর লাগবে বিয়ে বাড়ি অকেশন থেকে শুরু করে, কালারটা সুন্দর তো সবাইকে ভালো লাগবে, প্রাইসটা একেবারে রিজনেবল। আপু অর্ডার করতে আপনাদের আনিতাস মিরর এই পেজ ইনবক্স ডান করে ফেলতে হবে। কেমন আছেন আপু, অনেক ভালো আছে। এরপর চলে আসি হচ্ছে সানজানা ব্র্যান্ডের, কত এটা ওখানে তো লেখাই আছে, লেখাটা পড়তে হবে তো না, 1500 টাকা 2500 টাকা। আচ্ছা এখন আমরা সানজানা ব্র্যান্ডের শাড়ি দেখাচ্ছি যেগুলো আগের প্রাইস ছিল হচ্ছে 2500 টাকা, ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র 1500 টাকায়। হ্যাঁ একদম অরিজিনাল সামু সিল্কের সানজানা ব্র্যান্ডের শাড়ি, ব্র্যান্ডের শাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই শাড়িটা, ঠিক আছে খুবই দারুণ না, সেই সুন্দর একটা শাড়ি, অনেক সুন্দর, অনেক 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 বেশি সুন্দর। হাই আপু, হ্যালো। এখন যেটা দেখাচ্ছি যার যার লাগবে তাড়াতাড়ি করে হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি গ্ল্যামারাস বারবার গ্ল্যামারাস গ্যালারি বলতেছে একদমই না, এটা আনিতাস মিররের শাড়ি, আনিতাস মিরর পেজে আপনারা ইনবক্স ডান করে ফেলবেন। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসেস, ওকে ব্লাউজ পিসেস অ্যান্ড এই যে সুন্দর একটা কালার অ্যাশ জুয়েলারি ছাড়াই খুব সুন্দর লাগছে না,
আঁচলটা বিশাল বড় একটা আঁচল, এন্ড এই হচ্ছে আমাদের সুন্দর শাড়িটা ফ্রম আনিতা মিরর। হ্যাঁ, অনেকগুলো কুচি পাবেন, যার যার পরবেন সবাইকেই ভালো লাগবে। আপনাকে অনেক বিউটিফুল লাগছে ফজলে রাব্বি, থ্যাংক ইউ। আর একটা কালার আমরা দেখতে পাচ্ছি 1500 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা, ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র 1500 টাকায়। হ্যাঁ, রেগুলার প্রাইস হচ্ছে 2500। সারা বাংলাদেশে ফুললি ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন, ঢাকা এবং ঢাকার বাইরে। প্রোডাক্ট গুলো দেখে আপনারা প্রত্যেকটা শাড়ি দেখে তারপরে রিসিভ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। হাই আপু, সবাই কমেন্ট করছেন না কেন? বেশি বেশি করে কমেন্ট করেন, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন। দেখেন এই রেটটা খুবই দারুণ। এটাও হচ্ছে আপনার ফেরারি, লাল ফেরারি গাড়ি। হ্যাঁ, এই হচ্ছে সেই ফেরারি, সানজানো ব্র্যান্ডের ফেরারি শাড়ি, অনেক বেশি সুন্দর, লাল ফেরারির মতোই সুন্দর। আর এটার কন্ট্রাস্ট আছে, আমি দেখাই, ব্ল্যাক অ্যান্ড হচ্ছে রেড কম্বিনেশন, কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আপনারা যারা পরবেন এত পরিমাণে সুন্দর লাগবে আপনাদেরকে, একবার চিন্তা করে দেখেন যে এই শাড়িটা আপনি পরে আছেন। যে কোনো হাইট ওয়েটের আপুরই হবে, কত হচ্ছে এখানে 16-17 হাতের শাড়িটা আমরা পাচ্ছি। আর দারুণ সুন্দর একটা ব্লাউজ পিস সাথে, ব্লাউজ মেকিং করে যখন আপনি শাড়িটা পরবেন আপু, একদম বডির সাথে আষ্টে পিষ্টে লেগে থাকবে, আপনাকে খুবই আকর্ষণীয় লাগবে দেখতে। অ্যান্ড অনেক বেশি পরিমাণে সুন্দর একটা কালেকশন আমি যেটা দেখাচ্ছি, দারুণ অ্যান্ড দারুণ। স্ক্রিনশট দিয়ে সরাসরি আনিতাস মিরর এই পেজে আপনারা অর্ডারটা ডান করে ফেলবেন, নাম, ফোন নাম্বার, ফুল ঠিকানা দিয়ে। আর কিছু লাগবে না, কোনো ডেলিভারি চার্জ লাগবে না, শাড়ি হাতে পেয়ে বুঝে তারপরে হচ্ছে আপনি পেমেন্ট দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। তখন শাড়িটা আপনি পরে দেখে নেবেন, অনেক সুন্দর, ট্রাস্ট মি, এটার কালার কম্বিনেশন অ্যান্ড ফেব্রিক সামু সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন, তো খুবই সুন্দর লাগবে, সব বয়সে আপনাকে মানিয়ে যাবে। চিটাগং থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আবার করে লাইভ করবা, আবার কবে লাইভ করবা, এই যে আপু লাইভ তো করছি, আচ্ছা। এরপর দারুণ সুন্দর একটা ভাইরাল কালার দেখেন, এই কালারটা অনেক বেশি পরিমাণে ডিমান্ডের না, এই হচ্ছে সেই হোয়াইট, একটু ক্রিমিশ টাইপ, আর শাড়িটা পরার মতো দেখার মতো সুন্দর একটা শাড়ি, পরে যেমন আরাম পাবেন শাড়িটার ফেব্রিক যেরকম সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে ডিজাইনটা, অসম্ভব রকমের সুন্দর। অর্ডার করতে এখনই স্ক্রিনশট দিয়ে আনিতাস মিরর উপরে দেখেন পেজে, আমি ক্যাপশনে পেজ নামটা মেনশন করে দিয়েছি, এই পেজে আপনারা শাড়িগুলো অর্ডার করে ফেলবেন। হ্যাঁ, এই শাড়িটা আপনি নিতেই হবে আপনাদের, মাত্র 1500 টাকা, রেগুলার প্রাইস 2500 টাকা, ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 1500 টাকা। লাইভটা শেয়ার করবেন, আজকে লাইভের যে কোনো একটা শাড়ি গিফট পেয়ে যাবেন, 500 থেকে 600 টাকা গ্রুপে লাইভটা শেয়ার করে দিলে যে কোনো শাড়ি, সে যদি 3000 টাকা দাম হয় সেই শাড়িটা আপনি গিফট পাবেন, জাস্ট লাইভটা শেয়ার করে দিতে হবে, আর প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, এটা যার যার লাগবে, সি অনেক সুন্দর, অনেক অনেক না দেখলে আপনি মানে বিশ্বাস করবেন না যে শাড়িটা কি পরিমাণে সুন্দর। আপু আজ আমায় একটা শাড়ি দিতেই হবে অবশ্যই আপু, আপু 2003-এর মধ্যে ব্ল্যাক আর হোয়াইট শাড়ি দেখাও। ওকে 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 ফাইন, দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, আচ্ছা চেষ্টা করছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাই নাই এখনো, দেখাবো। ওকে, এটা যার লাগবে ফার্স্ট অ্যান্ড ফার্স্ট একটা স্ক্রিনশট ডান করে সরাসরি পেজে, খুব সুন্দর হচ্ছে সিল্কের মধ্যে মাত্র 1500 টাকায়, রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা। আমরা সানজানা ব্র্যান্ডের আরেকটা শাড়ি দেখব, এই শাড়িটা খুবই প্রিমিয়াম, আচ্ছা সমস্যা, আপনার সরাসরি পেজে নক করে ফেলেন। এই কালারটা অনেক সুন্দর, তার আগে একটু দেখাই, এই যে এখানে দেখেন কি সুন্দর করে আপনার শিমারি শিমারি একটু গ্লসি টাইপস এর ভাইব দাও আছে, এই কালারটা খুব ইউনিক তাই না। কালারটা
কালারটা অনেক ইউনিক, অনেক ইউনিক এন্ড অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন, সবারই পছন্দ হবে এবং যে কোনো গায়ের রঙের সাথে ম্যাচ করে যাবে। আপু গ্রিন কালার দেখাও। ওকে হাই আপু, কেমন আছো? অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? যার যা লাইক দেখছেন সবাই একটু লাভলি কোরেশন ডান করে ফেলবো, যার যা লাগবে। হ্যাঁ একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে, স্ক্রিনশট দিয়ে আনিতাস মিরর পেজে ইনবক্স করে দেন। খুব কম প্রাইসে দিচ্ছে আপু, আপনি মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইসে কখনোই পাবেন না, যেহেতু আপু হচ্ছে একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে 80% ডিসকাউন্ট। আপনারা একটু তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করে ফেলবেন, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে। ওকে এই কালারটা যার যার লাগবে, অনেক সুন্দর, অনেক অনেক সবাইকে ভালো লাগবে, ছোট বড় সব বয়সী আপনার পরবেন। এবং শাড়িটা আসতে পৃষ্ঠে থাকবে, মনের মতো একটা শাড়ি হবে, শামু সিল্কের মধ্যে ব্লাউজ উইথ মেকিং করে পরবেন, খুবই ভালো লাগবে। আবু তোমার অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ বোন। এটা তো আজকে সব শেষ হয়ে যাবে, আমার নিজের ভালো লাগছে এই কালারটা, খুব স্ট্যান্ডার্ড আর যে কোনো আপুকে পরলে সুন্দর লাগবে, অনেক ইউনিক কালার এর মধ্যে। হ্যাঁ আর হচ্ছে স্টোন এর কাজ করা থাকবে, খুব সুন্দর দেখেন, রেডিমেড হয়ে যখন পরবে না আপু সেই লাগবে, একটু শেড আছে এখানে, আমরা শেড পেয়ে যাচ্ছি, নাইস। জর্জেট দেখান, আচ্ছা আপু জর্জেট দেখাচ্ছি, জর্জেট এরপরে আসবে। এখন হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিওর শিফন এর মধ্যে, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম শামু সিল্ক ফেব্রিক্স এর মধ্যে, এখন দেখাচ্ছি পিওর শিফন। হ্যাঁ ট্রান্সপারেন্ট আমার নিজেরই পছন্দ হয়ে গেছে আপু, এই শাড়িগুলো পরলে না খুবই সুন্দর লাগে। হ্যাঁ আপনি যে কোনো প্রোগ্রাম টোগ্রামে পরে যাবেন সবাই তাকে থাকবে আপনার দিকে, এত সুন্দর শাড়ি, ব্লাউজ পিস মেকিং করে পরলে সেই রকম লাগে। আপনি ডিজাইন করে ব্লাউজ পিস বড় বড় গলা টলা দিয়ে পিঠ অনেক বড় করে ডিজাইন করে আপনি মেকিং করে ফেলতে পারেন, অথবা থ্রি কোয়ার্টার স্লিভসও করে ফেলতে পারেন। ওকে ফার্স্ট এন্ড ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে, নাম আপনার ফুল অ্যাড্রেস দিয়ে। আপু বলছি কেমন আছো? ভালো আছি আপু, যার যা লাগবে। হ্যাঁ এটা নিয়ে নাও, তোমরা এটা নিয়ে নাও, দারুণ সুন্দর। আপু একটু পেজে নক করে ফেলেন, আনিতাস মিরর এই পেজে তসর সিল্ক না, একটা আছে তসর সিল্ক, ঠিক আছে এটা ডিসকাউন্টে যাবে, এই তসর সিল্কটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে যাবে। হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে 6,000 টাকা, ডিসকাউন্টে আপনারা তসর সিল্ক পেয়ে যাবেন মাত্র 3,000 টাকায়। হ্যাঁ খুব সুন্দর এক পিস আছে তসর সিল্ক, আর সবই বিক্রি হয়ে গেছে। যারা সিল্ক লাভার আছেন, বিশেষ করে তসর সিল্ক লাভার যারা আছেন, তাদের জন্য এটা। আপু একটু পেজে নক করেন, আনিতাস মিরর পেজে নক করে ফেলেন। হ্যাঁ আনিতাস মিরর পেজটাতে নক করে ফেলেন, আনিতাস মিরর পেজটা আপনি সবাই একটু লাইক দিবেন, ফলো করে দিবেন। ওকে এই হচ্ছে আঁচলটা, অনেক সুন্দর কারুকাজ, তসর সিল্কের দাম কিন্তু অনেক বেশি, 6,000-7,000 টাকার নিচে আপনারা নর্মালি পাবেন না, কিন্তু আনিতাস মিরর আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র 3,000 টাকায়। এত সুন্দর একটা শাড়ি না, দারুণ। যার যা লাগবে তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি আনিতাস মিরর এই পেজে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ খুবই রিজনেবল পড়বে, মেবি 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। হ্যাঁ আপু কেমন আছো? ভালো আছি। 1 টাকাও ডেলিভারি চার্জ আপনাদেরকে অ্যাডভান্স করতে হচ্ছে না, প্রোডাক্টের সাথে আপনি ডেলিভারি চার্জ দিয়ে দিতে পারবেন, ভালো না লাগলে রিটার্ন করার অপশন আছে। হ্যাঁ আপনি প্রোডাক্ট দেখে তারপর রিসিভ করার সুযোগ পেয়ে যাচ্ছেন, যার যার ভালো লাগবে না সাথে সাথে আপনারা রিটার্ন করে দিতে পারবেন, সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন। তো তসর সিল্কটা যার যা লাগবে অর্ডার করে ফেলবেন, মাত্র 3,000 টাকায় পেয়ে যাচ্ছি আমরা, রেগুলার প্রাইস এটার হচ্ছে 6,000 টাকা। এরপর জর্জের যারা দেখতে চাচ্ছেন, আচ্ছা রেগুলার প্রাইস 2,700, ডিসকাউন্টে হচ্ছে
অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে। আপু পিয়না জুস আছে, পিয়না জুস আছে, আমাদের পেজে অর্ডার করে ফেলুন। দেখেন 1650 টাকা মাত্র, এত সুন্দর একটা শাড়ি, সি একদম পুরা মনের মতো। আপু এই এই পিসটার দাম কত? আপু 1650 টাকা। ময়ূরের পালক অ্যান্ড ভিতরে হচ্ছে স্টোন বসানো। 1650 টাকা পেয়ে যাচ্ছেন। দুটো কালার থাকবে, একটা ব্লু কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক। আর এই হচ্ছে ব্লাউজ পিসটা। মেকিং করে পরার পরে এত সুন্দর লাগবে, সবাই খুশি হয়ে যাবেন। সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবো, লাভ লাইক কোয়েশ্চন ডান করবো। হ্যাঁ, লাভ লাইক কোয়েশ্চন ডান করে ফেলি। এই হচ্ছে আনিতাস মিররের দারুণ সুন্দর একটা শাড়ি, ডিসকাউন্ট প্রাইস চলে যাচ্ছে মাত্র 1650 টাকা। হ্যাঁ, 1650 টাকা। ওকে, আমরা এবার নেক্সটে চলে যাব। নেক্সট কালারটা দাও। নেক্সট কালারটা আমরা দেখছি ব্লু। ব্লু কালারের মধ্যে পাচ্ছি, সুন্দর, অনেক 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 বেশি সুন্দর। তাড়াতাড়ি করে অর্ডার ডান করবেন, নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দিয়ে, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার ডান করবেন। এটা হচ্ছে নেভি ব্লু। নেভি ব্লুর মধ্যে আমরা পাচ্ছি প্রজাপতি ডিজাইন করা থাকবে। প্রজাপতি ডিজাইনের মধ্যে না এই যে স্টোনের কাজ থাকবে, ঠিক আছে, খুব সুন্দর করে স্টোনের কাজ আছে। হ্যাঁ, যার যার লাগবে। 1650 টাকা মাত্র ডিসকাউন্ট প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে 2700 টাকা, ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছি আমরা 1650 টাকা। অনেক 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 কম প্রাইস, অনেক কম প্রাইসে। আপু তুমি এত সুন্দর চাই, শুধু তাকাই থাকি। হ্যাঁ, তাকাই থাকে না, মাসালা বলেন, নাইলে আবার মাহি আপু নজর লেগে যাবে। হ্যাঁ, সেটা যা যা লাগবে, ফার্স্ট 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 একটা স্ক্রিনশট ডান করে সরাসরি গ্ল্যামার আনিতাস মিরর, আনিতাস মিরর পেজে অর্ডারটা ডান করে ফেলবো। 16 হাতে শাড়িটা 1650 টাকা ডিসকাউন্ট প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমরা যে শাড়িটাতে আসবো, অনেক সুন্দর। আচ্ছা, বর্তমান রেগুলার প্রাইস 2200 টাকা, ডিসকাউন্টে 1200 টাকা। হ্যাঁ, ডিসকাউন্টে 1200 টাকার একটা শাড়ি আমরা এখন দেখবো। এই সুন্দর তো শাড়িটা, ওয়াও, নাইস। সে আমার খুব পছন্দ হয়েছে, অনেকদিন পর এরকম সুন্দর একটা শাড়ি ধরলাম। অনেক সুন্দর কালার, এই যে কে জানি ব্ল্যাক এন্ড হোয়াইট শাড়ি চাচ্ছিলেন আপু, রিজনেবল প্রাইসে 2000 টাকার মধ্যে, তার জন্য আমি 1200 টাকার একটা শাড়ি ধরলাম। এত সুন্দর শাড়ি আসলে অনেকদিন পরে ধরলাম। হ্যাঁ, চান্দিনা সিল্কের মধ্যে সুন্দর, আমার তো হচ্ছে এখন পরে আমি ফটোশুট করি, আমি রেখে দিব। আমার সচরাচর আমার দেখেন কত শাড়ি, তারপর আমার এই শাড়িটা ভালো লেগেছে। অনেক দারুণ, অনেক দারুণ ফেব্রিক কোয়ালিটি, প্লাস হচ্ছে বিশেষ করে হচ্ছে ডিজাইন আমি সুন্দর দেখি, আসলেই সুন্দর। আপু পরলে সেই লাগে ফাটাফাটি। আর এটার সাথে এক্সট্রা করে ব্লাউজ পিস দেওয়া আছে। এই যে দেখেন ব্লাউজ পিস মেকিং করে যখন পরবেন না কি যে সুন্দর লাগবে, মাত্র 1200 টাকা। স্ক্রিনশট দিয়ে এখনই আনিতাস মিরর এই পেজে অর্ডারটা ডান করে ফেলবেন। হ্যাঁ, আনিতাস মিরর, আমি এটা পরবো, আসলে সুন্দর, ওয়াও। একদম যারা কলেজ কুর্তি শাড়ি পরতে পছন্দ করে না, এটা এটা একটু মিক্স কটন দেওয়া আছে, খুবই 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 সুন্দর। আমি তোমার সাথে কথা বলতে পারি, আমি মেহেরপুর থেকে বলছি। হ্যাঁ, যারা প্রমোশনাল লাইভ করতে চাচ্ছেন তারা অবশ্যই নক করে ফেলবেন আমাদের পেজে। হ্যাঁ, তো এই শাড়িটা যার যার লাগবে ডেফিনেটলি আপনার অর্ডার ডান করে ফেলবেন এখনই, কারণ আমি বলছি আপনাদেরকে পছন্দ হবেই হবে, অনেক সুন্দর। আর প্রাইসটা একেবারে রিজনেবল, মাত্র 1200 টাকা, জাস্ট ওয়াও। শাড়িটা আমার খুবই ভালো লাগছে। এরপর আরেকটা ফ্লোরাল প্রিন্টের শাড়িতে চলে আসছি। এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের শাড়ি, একদম রিজনেবল। হ্যাঁ, 1200 টাকা মাত্র, রেগুলার প্রাইস 2200 টাকা, ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 1200 টাকা। এই হচ্ছে আপনার শাড়ির ব্লাউজ পিস,
শিফন 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 জর্জেটের মধ্যে একদম আষ্টে পিষ্টে থাকবে, খুবই কালারফুল কালারফুল একটা শাড়ি, সি মাত্র 1200 টাকা, অনেক সুন্দর, অনেক 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 বেশি সুন্দর এক কথায়। সো যা যা লাগবে একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি হচ্ছে আনিতাসমির উপরে ক্যাপশনে পেজ নামটা মেনশন করে দিয়েছি, এই পেজে আপনারা কন্ট্যাক্ট করবেন, এই পেজে অর্ডার করতে হবে, নাম ফোন নাম্বার ফুল ঠিকানাটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন। এরপর আরেকটা শাড়ি দেখাবো 1200 টাকায়, এই যেটা দেখো এটার প্রাইসও পড়ে যাবে হচ্ছে মাত্র 1200 টাকা। হ্যাঁ, রেগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা, ডিসকাউন্টে 1000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা 1200 টাকা। খুব চমৎকার সুন্দর একটা কালার, অসম্ভব রকমের সুন্দর, আমার মন ছুঁয়ে গেছে, ওয়াও, শামু সিল্কের মধ্যে। আপু আমার পরাটা প্রাইসটা একটু পেজে নক করেন, আপু তোমার পেজে শাড়ি লাইভ করবে না? হ্যাঁ আপু করবো, আপু আজকে মনে হয় না আমার পেজে শাড়ি লাইভ আমি করতে পারবো। অলরেডি 2টা লাইভ হয়ে গেছে, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, দেখি স্কিন কেয়ার লাইভ করবো বা শাড়ি লাইভ তো এই যে করছি আনিতাস মিররের চমৎকার সুন্দর সুন্দর শাড়ি। আমার পেজে শাড়ি লাইভ করলে তো আমি এত ডিসকাউন্টে দিতাম না, বাট আপু হচ্ছে একদম লস প্রাইসে দিচ্ছে, যেটা সত্যি কথা। 2200 টাকা দামের শামু সিল্কের প্রিমিয়াম কোয়ালিটির ব্লাউজ পিস সহ 1500 হাতে শাড়িটা 1200 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। এটা সারা মার্কেট খুঁজবেন বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়ালো আপনি এই প্রাইসে এই শাড়ি পাবেন না, কারণ উনি হচ্ছে একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওনার স্টক আছে, স্টক শেষ করে ফেলতেছে, যার যার লাগবে এখনই একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি হচ্ছে আনিতাস মিরর এই পেজে অর্ডারটা ডান করবেন। হ্যাঁ, এটা কফি কালারের মধ্যে অনেক সুন্দর লাগবে, একদম প্রিমিয়াম কোয়ালিটির, প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি। এখন নেক্সট ওয়ানে চলে যাব আমি, আগের প্রাইস ছিল হচ্ছে 3200 টাকা। হ্যাঁ, আগের প্রাইস এই শাড়িটা আমার পরার কথা ছিল, কিন্তু আমি ব্লাউজ পিস খুঁজে পাই নাই, এই জন্য করতে পাই নাই, কাজে এটা অনেক সুন্দর। আগের প্রাইস ছিল 3200 টাকা, আজকে ডিসকাউন্টে আপনারা পাবেন, ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন। ওয়াও, ময়ূর কণ্ঠে যে সামনে পূজা আসছে না, আপনাদের পূজার মধ্যে পড়তে পারবেন, যে কোনো অকেশনে পরে ফেলতে পারবেন, অনেক 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 বেশি সুন্দর একটা কালারের মধ্যে মাজান্ডা কালার, বিশাল বড়, 17 হাত তো হবে মাস্ট। হ্যাঁ, এইটা আঁচলের মধ্যে যে থাকবে, তাই আমি শাড়িটা একটু দেখে নেই আগে। হ্যাঁ, এইটা হচ্ছে আঁচল আর এইটা আপনার বুকের উপরে এসে পড়বে, এই যে ডিসকাউন্টে আপনারা 1900 টাকায় পাচ্ছেন এই চমৎকার সুন্দর ময়ূর শাড়িটা, আপনারা পাচ্ছেন মাত্র 1900 টাকায়। রেগুলার প্রাইস হচ্ছে 3200 টাকা, শামু সিল্ক ফেব্রিক্স এর মধ্যে, দারুন 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 এক কথায় সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন, আর নিচের প্যানেল জুড়েই থাকবে ময়ূরের ডিজাইন, আর বিশাল বড় শাড়ি, এতগুলো কুচি পাবেন আপনাদের মনই ভালো হয়ে যাবে। আর এই হচ্ছে ব্লাউজ পিসেস, এই হচ্ছে ব্লাউজ পিসেস সহ, খুবই চমৎকার সুন্দর। হ্যাঁ, যার যার লাগবে এখনই একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি আনিতাস মিরর এই পেজ অর্ডারটা ডান করবেন, এত বিউটিফুল লাগবে, এই শাড়িটা পরে আসলে অনেক ভালো হতো। হ্যাঁ, এই ব্লাউজটার সাথে ম্যাচিং করছে, আমার তো এখন লোভ লাগতেছে এটা পরার জন্য, এত সুন্দর কালার কম্বিনেশন আপনারা কমই দেখেছেন, ঠিক আছে? সেম ডিজাইনের মধ্যে কালার আছে আমাদের কাছে, কালারগুলো আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আগে হচ্ছে একটু লাল লাল পার সাদা শাড়ি দেখাবো। হ্যাঁ, রেগুলার প্রাইস হচ্ছে 3000 টাকা এক পিস, কিন্তু আপনারা যারা কেনাকাটা করবেন তারা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানে পাবেন 2200 টাকায়, ঠিক আছে? 2200 টাকায় দুটো শাড়ি আপনি সিঙ্গেলি পারচেস করতে পারবেন, তাহলে মেবি 1100 টাকা করে পড়বে, বাট দুটো শাড়ি যারা কিনবেন তারা হচ্ছে 2200 টাকা পাবেন, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। 3200 টাকা দামের শাড়ি 2200 টাকায় পাবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে, অনেক সুন্দর সাদা শাড়ি লাল পাড়, আমরা আসলটা পেয়ে গেছি, ওয়াও, দারুন দারুন দারুন।
আপু তোমার ব্লগ দেখে আসলাম, গরিবদের খাবার দেওয়ার ভিডিওটা জিসানের কথায় ভিডিওটা অনেক ভালো লেগেছে। পিজা উড়বি শুনে, এই ধরনের ভিডিও আমি আসলে করি না, কিন্তু করেছি শুধুমাত্র মানুষ কিছু মানুষ আর কি সারাদিন ধরে কোনো খাওয়া দেয় কাম নাই। হ্যাঁ, এখন দেখেন আমি অনেক বড় আজ তো বড় একটা গরু কোরবানি দিয়েছি, আল্লাপাক আমাকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। এখন হচ্ছে এই যে নর্মালি আমরা সামাজিক নিয়ম তিন ভাগ, ওকে খাবার খেতে বলো, তিন ভাগ করে হচ্ছে এখানে আমরা যে শহরে থাকি, হ্যাঁ এইখানে আসলে আত্মীয় স্বজন কয়জন আছে বলেন? আর কোরবানি মানে আত্মীয় স্বজন সব গ্রামের বাড়িতে চলে গেছে। তো যারা ছিল আমার বাসায়, যারা ছিল কেয়ারটেকার থেকে শুরু করে ম্যানেজার দারোয়ান টারোয়ান যারা আছে, তারপরে হচ্ছে বুয়ারা যারা আছে, তারপরে একটু গরিব দুঃখী যারা আসছে, গেটের মধ্যে ঢুকতেও দেয় না, এটা সত্য কথা। যারা আবাসিকে থাকেন তাদের গেটের মধ্যে হচ্ছে গরিব দুঃখীদেরকে ঢুকতে দেয় না ওইভাবে, কিন্তু বাইরে যেয়ে যে হচ্ছে দিতে হয়। এখন আমরা এই শহরের মধ্যে কোথায় কার বাসায় যায় হচ্ছে দিব বলেন? মানে মানুষের কমন সেন্সটা কোথায় আজকে? তো আমার অনেকখানি মাংস আর কি বেঁচে ছিল। তো আত্মীয় স্বজন সবাইকে ফোন দেওয়া হয়েছে, সবাই বলছে আমার মাংসটা তোমার ফ্রিজে রেখে দাও, আমরা ঢাকায় এসে তারপর রিসিভ করব। ঠিক আছে, বলছে মাহি তোমার ফ্রিজে রাখো। তো ঢাকার আশেপাশে যেসব আত্মীয় স্বজন ছিল সবাইকে ফোন দিচ্ছে, সবাই এসে নিয়ে, সবাই মানে যারা যারা ছিল তারা এসে নিয়ে গেছে। হ্যাঁ, তারপর আমার শ্বশুর আসছে, শ্বশুর বাড়ির ওই সাইড এর মানুষ সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। এখন ম্যাক্সিমাম আত্মীয় স্বজন আসে নাই, তারপরে আমাদের ভাগেরও মাংস আছে, সব একসাথে প্যাকেট করে তো আমার সংরক্ষণ করতে হবে। তো এতগুলো মাংস অনেকেই আমার মতো আছে যারা শহরে কোরবানি দিয়েছেন, শহরে এত আত্মীয় স্বজন থাকে না, ঘর ঘরে হচ্ছে এত গরিব দুঃখেও থাকে না, আসলে গেটের মধ্যে ঢুকতেই দেয় না, যেটা সত্য কথা। ঠিক আছে, সোসাইটি থেকে, এটা কিন্তু আমাদের সিস্টেম না। হ্যাঁ, যারা আসবে তাদের জন্য হচ্ছে মাংসগুলো আমরা রেখে দিচ্ছি, এগুলো দিয়ে দিব। ঠিক আছে, তখন হচ্ছে আমাদের ফ্রিজটা খালি হয়ে যাবে। কিন্তু মানুষ কি বললো, ওমা আজ তো একটা গরু ফ্রিজের মধ্যে ঢোকা রাখছে। আমার গরুই তো বিশাল, আমি নিজে একা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে তৌফিক দান করছে, আমি নিজেই হচ্ছে একটা গরু কোরবানি করেছি, আমরা তো ভাগে কোরবানি করে যে একটুখানি মাংস পাবো আমরা। তো দেখা যায় যে তিন ভাগের এক ভাগ মাংস আমরা দিয়েছি আর দুই ভাগই আমাদের কাছে ছিল। হ্যাঁ, সেটা আত্মীয় স্বজন আস্তে আস্তে যে একটু একটু করে সবাইকে দিয়ে দিচ্ছে, এক একজনকে দিচ্ছে 4-5 কেজি করে। তাহলে এবার বুঝেন তো একটা গরু কত মনে হয়, একজনকে যদি আমি 4-5 কেজি করে দেই তাহলে কি আর থাকে মাংস? এখন আমার বাবার বাড়িতে পাঠানো বাকি আছে মাংস, তারপরে হচ্ছে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, বাবার বাড়িতে এখন দিতে পারি, সেই রাজবাড়ি 4.5 ঘন্টার পথ। তো বক্স করে তারপর আস্তে আস্তে পাঠাবো, কারণ সবাই বাড়িতে আসছে। হ্যাঁ, তো এইভাবে সিস্টেম করে রাখছি। আর মানুষ কি বলতেছে, নিজে খাচ্ছে, তো আমি মাংসটা কোথায় সংরক্ষণ করব? আমার আত্মীয় স্বজন ঢাকায় আসে না, তো আমি কি তাদের জন্য এখন মাংস পচাই ফেলবো? তো আমার মতো এরকম অনেক ফ্যামিলি আছে যারা একসাথে বেশি মাংস রাখতে যেয়ে মাংস নষ্ট করে ফেলে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একদম জনস্বার্থে আমি খুব সতর্কমূলক একটা বার্তা দিয়েছি, বা একটা মানে এটা কি শিক্ষার একটা বিষয়, অনেকে আসলে জানে না কিভাবে মাংস রাখতে হয়। একবারে গাদা করে মাংস রাখে, ফ্রিজটা লোড নিতে পারে না, মাংস নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমার মতো এরকম অনেকে শহরে কোরবানি দিয়েছে, তো তাদের কি উপায় হবে? তো সেই জন্যই আমি সুন্দর একটা ভিডিও মেকিং করে দিয়েছি, যেভাবে মাংস সংরক্ষণ করলে মাংসটা ভালো থাকবে, খুব সহজে জমে। মাংস কিন্তু জমে না কোরবানি, যাদের অনেক বেশি 2-3টা গরু কোরবানি দেওয়া হয়, বড় সাইজের গরু কোরবানি দেওয়া হয়, একসাথে মাংস রেখে দিলে কিন্তু এত সহজে মাংস জমে না। বিশেষ করে যারা শহরে কোরবানি দেয় তাদের অনেকখানি মাংস কিন্তু থেকে যায়। যখন আমরা গ্রামের বাড়িতে আমাদের কোরবানি হয় তখন আমাদের ভাগে 1-2 কেজি মাংস থাকে, শুধু রান্নার মাংসটুকুই থাকে, আর আত্মীয় স্বজন গরিব দুঃখী যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়। কিন্তু শহরে আমরা এত আত্মীয় স্বজন গরিব দুঃখী কোথায় পাই বলেন? এখন কি কোরবানির জন্য, আমি তখন অসুস্থ ছিলাম, সবসময় তো আর বাড়িতে যেয়ে কোরবানি করা সম্ভব না, সবসময় গ্রামে যেয়ে কোরবানি করা সম্ভব না, মানুষের তো বিপদ আপদ বা হচ্ছে সুযোগ সুবিধার একটা বিষয় থাকে। এবার আমাদের সুযোগ সুবিধা হয়নি, সেজন্য আমরা বাড়িতে কোরবানি করতে পারিনি, প্ল্যানিং ছিল কিন্তু এটা ক্যান্সেল হয়েছে ঈদের 5 দিন আগে, তো আমরা ঢাকায় আর কি গরুটা কিনে ফেলি। তো এটা নিয়েও মানুষের হচ্ছে কন্ট্রোভার্সি, আসলে কোরবানিটা দিয়েছি হচ্ছে এটাকে স্যাক্রিফাইস আল্লাহ তাআলার সন্তুষ্টির উপলক্ষে, যে আমি আল্লাহর রাস্তায় এই যে একটা অ্যামাউন্ট, এত বড় একটা টাকা আমি হচ্ছে দিয়ে দিলাম, একটা প্রিয় পশুকে আমি হচ্ছে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম, সেটা আমি খাচ্ছি, গরিব দুঃখীকে দিচ্ছি, যে আত্মীয় স্বজন যারা আছে হক তো সবার আছে তাই না? শুনেন, মধ্যবিত্ত যারা আছে তারা কয় বেলা গরুর মাংস খেতে পারে? এই যে আত্মীয় স্বজন কয় বেলা মাংস খেতে পারে কিনা আমাকে বলেন। আপনারা কি সবসময়, আমরা তো নিজেরাও হিমশিম খেয়ে যাই বাজার, বর্তমান বাজারের যে মূল্য, নিজেরাও তো ঠিক মতো ধরতে গেলে গরুর মাংস খেতে পারি না।
হ্যাঁ, চাল তো বলে নাই যে তুমি সবই মানুষকে দিয়ে দাও, এটা তো বলে নাই, নিজেদেরও তো খেতে হবে তাই না? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো ওইখান থেকে আমার নিয়ত আছে যে আমার যতটুকু মাংস আছে আমি প্রতি ফ্রাইডেতে একটু 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 করে রান্না করে, তারপর গরিব দুঃখী যারা আছেন আশেপাশে, যারা পথচারী আছেন, সুবিধা বঞ্চিত মানুষ যারা থাকে রাস্তায়, যারা ঘুমায়, তাদেরকে আমি এক বেলা অ্যাটলিস্ট খাবারের ব্যবস্থা করলাম, হ্যাঁ, তারা যেন শান্তি মতো খেতে পারে। আচ্ছা আপু, কার কথায় কান দিয়েন না, মানুষের এত ন্যারো মেন্টালিটি। মানুষ বোঝারই চেষ্টা করছে যে আমি একটা আস্ত বড় একটা গরু কোরবানি দিয়েছি, মানে এটা মানুষকে এখন ধরে ধরে আমার বুঝাইতে হবে। তারপর আমার ম্যাক্সিমাম আত্মীয় স্বজন হচ্ছে ঢাকার বাইরে, তো আমার এতগুলো মাংস আমি কি করব? আমার ফ্রিজে রাখতে হবে না? ফ্রিজে রাখলে তো ফ্রিজে মাংস জমতেছে না, অনেকেই এটা জানে না। তো সেই উদ্দেশ্যে সবার জন্য আমি ভিডিওটা মেকিং করেছি, যখন আমি রাখতেছি কিভাবে রাখতেছি একটা প্রসেসে, কারণ এখানে তো অনেক টাকার মাংস আছে না, মানুষের হক আছে, এটা যদি প্রপার ভাবে আমি ফ্রিজ আপ না করতে পারি তাহলে মাংসটা নষ্ট হয়ে যাবে, টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের হক নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটা শিক্ষণীয় বিষয়। মানে বাঙালি কবে স্মার্ট হবে আমি আসলে জানি না, ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষ যারা আছেন তারা মানসিকভাবে এখন উন্নত হইতেই পারে না, মানে কোনো বিষয়টাকে তারা পজিটিভলি নিতে পারে না, প্রত্যেকটা ইস্যু প্রত্যেকটা বিষয়ে তারা শুধু নেগেটিভিটি খুঁজতে থাকে, একটা কিছু পাইলেই হয়েছে ওইখানে তারা নেগেটিভিটি করবে, মানে কোনো পজিটিভ চিন্তাই নাই তাদের। আমার খুব আফসোস হয় যে বাংলাদেশের মানুষের খুবই মানে করুণ অবস্থা, বুঝতে পারছেন? কোরবানি আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য কি আপু, এটা তো লুকায় দেওয়ার জিনিস না কোরবানি, হ্যাঁ, যে এটা হচ্ছে রুমের মধ্যে এনে দরজা জানলা বন্ধ করে পশু কোরবানি করে নিজেরা খাবো, তাহলে গরিব দুঃখীকে দেখালে কি গুনাহ হবে না বলেন? আত্মীয় স্বজনকে দেখালে গুনাহ হবে না? মানে এইসব লজিক আপনারা কোথায় পাইছেন আমাকে বলেন তো। কোরবানি কি লুকায় দেওয়ার জিনিস? আপনি নিজে বানালে হবে বলেন? কোরবানি কি হচ্ছে রুমের দরজা জানলা আটকা এক এক কোরবানি করে, ঠিক আছে, আত্মীয় স্বজন দরজার পাশে দিয়ে টুকুস করে ফেলাই দিব, মানে আত্মীয় স্বজনকে দেখালে গোনা হয়ে যাবে বলেন তো? কে বলছে আপনাদেরকে এই কথা? হ্যাঁ, কিছু কিছু আছে নিজে নিজে হাদিস বানায়। আচ্ছা বাদ দেন আপু, একটু স্মার্ট হন, একটু পজিটিভ পজিটিভ বি পজিটিভ, হ্যাঁ, একটু মেন্টালি একটু আপনারা একটু বড় করেন, মন মানসিকতা বড় করেন, সুস্থ থাকেন আপনারা, ঠিক আছে? আপু এবার বেবি নিলে একটা মেয়ে চাইও আল্লাহর কাছে। আচ্ছা ঠিক আছে আপু, এটা পরে কথা, ওই 5 বছর পরে, এখন না। তো আমরা শাড়িতে আসি, শাড়িটা 2টা কিনলে আপনারা 2200 টাকায় পেয়ে যাবেন, অনেক বেশি সুন্দর শাড়িটা, হ্যাঁ, অনেক 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 বেশি সুন্দর। তোমার কথাগুলো খুবই ভালো লাগে নীলা ইসলাম। আপু আমি যুক্তি দিয়ে লজিক্যালি কথা বলি, কারণ ইলজিক্যালি কথা বলা একদম উচিত না, হ্যাঁ, একদম উচিত না। আর নিজেরা যারা হচ্ছে যে ম্যাক্সিমাম যারা অতিরিক্ত আর কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, তাদের ম্যাক্সিমাম টাইমে, আজকে একটা বক্তব্য শুনলাম না, একজন আলেমের বক্তব্য শুনলাম, উনি একটা আয়াত আর কি পড়ে শোনাচ্ছিলেন, যারা এই ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে, কুসংস্কার ছড়ায়, অতিরিক্ত করে, তারা সবার আগে জাহান্নামে যাবে, এই কথাটা মাথায় রাখেন। এবং সব থেকে দ্রুততম গতিতে যে হচ্ছে জান্নাতে যেতে পারবে, আমল নামা যার ভারী থাকবে। আর আমল নামা ভারী করতে গেলে সব থেকে বেশি ভারী হয় যেই কাজ করলে, সেটা হচ্ছে মানুষের সাথে সুন্দর আচরণ করলে, সুন্দর ব্যবহার করলে। কোথাও উল্লেখ করে বলে নাই সারাদিন নামাজ পড়তে হবে, সারাদিন হচ্ছে পর্দার মধ্যে শুয়ে থাকতে হবে, ঘরের দরজা জানলা বন্ধ করে থাকতে হবে, এই কথা কোথাও লেখা নেই। মানুষের সাথে সদ আচরণ করতে হবে, তাহলে আপনার আমল নামা অনেক বেশি ভারী হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো ইসলামটাকে এত মানে করে নেওয়ার দরকার নাই, সুন্দর হন, আপনাদের মন মানুষের সুন্দর হতে হবে, অন্তর, এই যে কাল্ব, আমাদের কাল্ব আছে না, এই যে হার্ট ফ্রেশ রাখতে হবে, তাহলে আপনার সবকিছু সুন্দর হবে, ইহকাল পরকাল সব কাল আপনার সুন্দর থাকবে, পানির মতো স্বচ্ছ হতে হবে জীবনে। আর সোশ্যাল মিডিয়াতে লাইভ করা, তারপরে কন্টেন্ট বানানো, এই যে বিজনেস করা, এটা কোনো ক্রাইম না, এটা খুব পজিটিভ, এটা হালাল, খুব পজিটিভ ভাবে আপনাদের নিতে হবে। এন্ড আমি কিন্তু রুমের মধ্যে থেকে করছি, আমার জন্য সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না, আমার জন্য কোথাও কোনো ধর্ষণ হচ্ছে না, ঠিক আছে, আমি নিজে সেফ। পর্দা আমার তখন ইম্পর্টেন্ট ছিল যখন আমি একা একা বাইরে বের হচ্ছি, কারণ বুঝতে পারছেন মানুষ সুযোগ পেলে অনেক অনেক হচ্ছে পশু হয়ে যায়, আর আমি যখনই বের হই আমার হাজবেন্ড আমার সাথে থাকে, সে আমাকে অলওয়েজ প্রোটেক্ট করে, আমার জন্য পর্দার দরকার নেই, হ্যাঁ,
এখন আপনি যদি নিজের চোখ নিজের ইমানকে সংযত না করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। পর্দা যদি করতে হয় তাহলে ছেলে মেয়ে উভয়কে পর্দা করতে হবে। যদি সৌদি আরবের পোশাকই আপনাদের মেনটেন করতে হয় তাহলে সৌদি আরবের যে জুব্বা আছে, হিজাব আছে, বড় বড় হিজাব, ছেলেদেরও হিজাব করার হচ্ছে অনুমতি দেওয়া আছে, তাহলে আপনার হাজবেন্ডকে আগে হচ্ছে হিজাব পরাবেন, জুব্বা পরাবেন, তারপরে হচ্ছে আপনি আমাকে এসে কথা বলবেন, ঠিক আছে? যে হজ করে এসে তুই ভালো হইলি না, হজ করে আইসি, হজ, এই ধরনের কথা আর আপনারা বলবেন না আমাকে, আমি নিষেধ করে দিলাম। আচ্ছা আপু, এখন শাড়িগুলো দেখান দয়া করে, বিরক্ত হয়ে গেছে আপু, শাড়ি দেখান। হ্যাঁ, তো এখন যেটা দেখাচ্ছি, এটা দুটো অর্ডার করলে, একটা অর্ডার করলে আপনার আরেকটা গিফট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, প্রাইস হচ্ছে 2200 টাকা, বাই ওয়ান গেট ওয়ান 2200 টাকা দুটো শাড়ি। বনে বনে যা যা মিলে আপনারা পরে ফেলতে পারবেন। এরপর আমি আরো সুন্দর ডিজাইন দেখাচ্ছি, ময়ূরের শাড়িগুলো আরো দেখাচ্ছি। হাই আপু, হ্যালো হ্যালো হ্যালো। এখন এই যে মানে এখনকার হচ্ছে যারা হুজুর আছেন তারা অনেক স্মার্ট, তার খুব সুন্দর করে হচ্ছে বিশ্লেষণ করে, তো এই জন্য এদেরকে দেখতেই পারে না, বুঝতে পারছেন? এদেরকে দুনিয়া থেকে মনে হয় বিদায় করে দিবে। কিছু কাঠমূল্য আছে, হ্যাঁ আমার বাপরা এরকম করছে, আমার দাদারা হচ্ছে এটা মানছে, আমার মা খালারা এটা মানছে, আমরা এরাই মানবো, তোমরা নতুন নতুন হাদিস নিয়ে আসো, এটা ভুল। আসলে তারা শিক্ষিত হচ্ছে, এডুকেটেড হচ্ছে, তারা দেশের বাইরে যাচ্ছে, যেখানে ইসলামের সূচনা হয়েছে ওইখান থেকে তারা হচ্ছে আহরণ করছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তারপর হচ্ছে আজহারি না আজহারি বিশ্ববিদ্যালয়, এইগুলো ইসলাম হচ্ছে চর্চার একটা বিষয়, হ্যাঁ সংস্কৃতি প্র্যাকটিসের একটা বিষয়, তারা যত প্র্যাকটিস করছে তারা হচ্ছে এই যে ইয়াটা কি বলে কি জানি একটা বলে, দাঁড়ান আমি নামটা ভুলে গেছি, তারা অনেক বেশি ক্লিয়ার হচ্ছে। আমাদের ইসলাম অনেক সহজ, ট্রাস্ট মি, আপনি আপনার নিয়ত সবকিছু হচ্ছে ভ্যারি করে আপনার নিয়তের উপরে, আপনি যে একটা পোশাক পরে ওটা কি নিয়তে পড়ছেন সেটার উপরে অনেক কিছু হচ্ছে ভ্যারি করতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেকে আছে না পোশাক পরে যে আমার যেন ছেলেদের কাছে ভাল লাগে, আমি ছেলেদের কাছে আকর্ষণীয় হতে চাই, তার জন্য গুনাহ হবে। আর যে মেয়ে পোশাক পরে যে আমি পোশাক পরেছি আমার ব্যবসার জন্য, আমার নিয়ত হচ্ছে সই, আমার নিয়তটা কিন্তু সই, আমি কিন্তু এমন ভাবে পোশাক পরি নাই যে ছেলেরা আমাকে দেখে মানে কি আকর্ষিত হোক, আমি ছেলেদেরকে আকর্ষণ করতে চাই, পাগল বানাই দিতে চাই, এই ধরনের পোশাক কিন্তু আমি পরি নাই এই নিয়তে, কারণ এটা আমার ব্যবসার জন্য, এটা যেন সেল হয় তাহলে আমার নিয়তটা কি হক হলো, হালাল, বুঝতে পেরেছেন আপু? এইভাবে কিন্তু চিন্তা করতে হবে আপনাদের, আপনারা উল্টা পাল্টা চিন্তা করে নিজেদের জীবন ডিস্ট্রয় করে দিচ্ছেন এবং মানুষের জীবনও ডিস্ট্রয় করে দিচ্ছেন। এর জন্য আপনাদের কিন্তু কথা শুনতে হবে, ইহকাল পরকাল দুই কালে জবাব দিতে আপনাদের করতে হবে, এবং মানুষকে কটুক্তি করে যাচ্ছেন আপনি হচ্ছে পর্দা করে, মানুষকে কটুক্তি করে যাচ্ছেন, আপনি কিভাবে বুঝলেন যে আপনি ভালো কাজ করছেন বলেন? মানুষকে খোঁচা মেরে কথা বলে যাচ্ছেন, মানুষকে হার্ট করে কথা বলছেন, তাহলে আপনি কি ভালো কাজ করলেন? আপু আপনার সাবান নিয়েছি, অনেক ভালো, থ্যাংক ইউ আপু। আপু আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আপু সিল্ক গ্রিন শাড়ি দেখাবো, হ্যাঁ এরপরে গ্রিন শাড়ি দেখাবো আপু, এই কালারটা যার যার লাগবে, হ্যাঁ ময়ূর শাড়ির এই কালারটা যার যার লাগবে অর্ডার ডান করে ফেলবে আইতাস মিরর পেজ। এটা অনেক সুন্দর একটা ময়ূর, অনেক 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 সুন্দর একটা ময়ূরের ডিজাইন করা আছে। হ্যাঁ শুন, আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু কথা আছে সেটা হচ্ছে সর্বজনীন, কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি বলতে চাই তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, এটা সর্বজনীন করতে হবে যেন সবাই করে। হ্যাঁ ওইগুলো নিয়ে আমি বলতে চাচ্ছি না, আপনাদের মাথার উপরে আকাশ ভেঙে পড়বে, আমার জ্ঞান আমার মতোই থাকুক, আপনারা হচ্ছে পড়াশোনা করুন, ঠিক আছে, জ্ঞান আহরণ করুন, সঠিকভাবে চলার চেষ্টা করুন। ওকে আমি এগুলো বলবো না, হ্যাঁ নিয়ে আসো, ঠিক আছে, যার যার লাগবে ওকে উঠাও, যে না খেয়ে ঘুমাই গেছে দেখো, ও সারাটা দিন ও টিভি দেখছে, এখন না খেয়ে হচ্ছে ঘুমাচ্ছে। এটা যার যার লাগবে তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডারটা ডান করে ফেলবেন, রেগুলার প্রাইস 3500, ডিসকাউন্টে হচ্ছে আপনি 1900 টাকায় পাচ্ছেন এই শাড়ি। গ্রিন শাড়ি, হ্যাঁ সিল্ক গ্রিন শাড়ি, অনেক সুন্দর। এই জন্য আপনাদেরকে বলি আপু, আপনারা বেশি বেশি করে শাড়ি পরবেন, হাজবেন্ডের সাথে ঘুরতে যাবেন, ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। হ্যাঁ প্রিয় মানুষের সামনে যখন আপনি সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে যাবেন তখন প্রিয় মানুষটা এমনিতেই খুশি হয়ে যাবে, প্রিয় মানুষকে খুশি করলেও কিন্তু আপনার আল্লাহ খুশি হয়ে যায়, ইটস ট্রু। আপনি যদি সারাদিন উল্টাপাল্টা ভাবে আপনার হাজবেন্ডের সামনে ঘোরাফেরা করেন, ঠিক আছে, কাজের মহিলাদের মতো মানে ওনারা তো সারাদিন কাজকর্ম করে, ওইভাবে যদি আপনি চলাফেরা করেন সুন্দর অবচ্ছাদন থাকে, হ্যাঁ অরিজিনি জড়ো ছবি তুলে নিয়ে আসো, চুলটা আছড়াও, মুখে হচ্ছে ওই যে ইয়া ময়শ্চারাইজার লাগাও,
আপু এখন কোনটা খাবো, ফিওনা নাকি কমটা? আপু যে কোনো একটা খেয়ে ফেলতে পারে। এই যে এইটা যার যার লাগবে অর্ডার ডান করে ফেলে, নাম ফোন নাম্বার ফুল ঠিকানাটা দিয়ে। হ্যাঁ, মাত্র ১৯০০ টাকা। এই কালারটা আমার খুবই ভালো লাগছে, একদম ইউনিক আনকমন একটা কালার, তাই না? ইউনিক অ্যান্ড আনকমন একটা কালার। হ্যাঁ, খুব সুন্দর, অনেক 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 বেশি সুন্দর, অনেক খালি সুন্দর না, অনেক বেশি সুন্দর। হাই আপু, হাই, হ্যালো, কি অবস্থা সবার? এই হচ্ছে দারুণ সুন্দর একটা ডিজাইন। মাই আপু, আপু আপু বলেন আপু, আমাকে সোপটা ৬৫০ টাকা দাও না প্লিজ। আম সরি আপু, সোপের প্রাইস ৭৫০, আমার সোপই নাই, আমি ৬৫০ টাকাতে ইম্পসিবল, একটা পায়েও কমানো সম্ভব না আপু, আমার তো সোপই শেষ। হ্যাঁ, কিছু কিছু তো আছে, আমার রেগুলার কাস্টমারকে আমি দিতে পারছি না আপু, বুঝতে পেরেছেন? এত ভালো মানের একটা সোপ, আল্ট্রা হোয়াইট সোপ, সেটা আমার রেগুলার যারা ইউজার তাদেরকে আমি দিতে পারছি না ঠিক মতো। ডিসকাউন্ট দ্বারা তো প্রশ্নই আসে না বোন, আপনি ভালো জিনিস নিতে হলে আপনাকে ৭৫০ টাকা দিয়েই নিতে হবে, নাহলে তো আপনি ভালো জিনিস পাচ্ছেন না। এই যে এরপর আমরা যেটা দেখছি, এটা আরো বেশি পরিমাণে সুন্দর একটা ডিজাইন। হ্যাঁ, খুবই সুন্দর, এই যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর আপু আমার। আচ্ছা আপু আপু আপু, হ্যাঁ বলেন। আচ্ছা, আজান দিয়েছে মাথায় কাপড় দাও, আজানের উত্তর দিতে হয় আপু, এই যে আজান দিচ্ছে না সাথে সাথে আপনি উত্তর দেন, খুবই ভালো, আজানের উত্তর দিতে হয়, এসব হচ্ছে ভ্রান্ত ধারণা। হ্যাঁ, মাথায় কাপড় দিতে হয়, এটা কোথাও বলে নেই, সম্মান প্রদর্শন করতে হয়, নিরাপত্তা পালন করতে হয়, তারপরে হচ্ছে আপনি যদি সাথে তো উত্তর দেন তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, এই কালারটা যার যার লাগবে তারা হচ্ছে এই সুন্দর ডিজাইনটা অর্ডার ডান করে ফেলতে পারেন। হ্যাঁ, কালারটি কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, আল্লাহ পাক আপনাদের সবাইকে বুঝ দান করুক। আপনারা মানুষকে যেভাবে আঘাত করেন, কি আল্লাহ আমাকে যেভাবে আঘাত করে করে আপনারা কথা বলেন, আমি শুধু চিন্তা করি আল্লাহ কিভাবে এগুলো সহ্য করে। হ্যাঁ, আচ্ছা, হাই আপু, হ্যালো, আজানের উত্তর দেওয়া ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটাই, এইটা আর করবে না, মাথায় কাপড় না, আপনি উত্তর দেন আপনারা। আপু একটু তাড়াতাড়ি শাড়ি দেখান। হ্যাঁ, এটা রেগুলার প্রাইস ৩২-৩৫০০ টাকা, ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র ১৯০০ টাকায়। হ্যাঁ, মাত্র ১৯০০ টাকায় পাচ্ছেন। ওকে, যার যার লাগবে এখনই একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি হচ্ছে আনিতাস মিরর এই পেজে অর্ডারটা ডান করে ফেলবেন। অনেক সুন্দর এই কালারটা, রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্টে পাবেন। হ্যাঁ আপুর জন্য, আচ্ছা প্রত্যেকটা শাড়ি আপনার আনিতাস মিরর পেজে পেয়ে যাবেন। হ্যাঁ, যার যার লাগবে ঠিক আছে, আমার পরে শাড়িটা আপনার আনিতাস মিরর পেজে পেয়ে যাচ্ছে। শুরু থেকে যারা লাইভ দেখতে মিস করে ফেলেছিলেন তাদেরকে প্রিভিয়াস লাইভ রেকর্ড দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হয়ে যাবে আপনাদের সবার সাথে। স্কিন কেয়ার লাইভ হবে একটু পরে, আল্লাহ হাফেজ, টাটা এন্ড বাই বাই। আর শাড়িগুলো আপনার আনিতাস মিরর পেজে অর্ডার করে ফেলুন। থ্যাংক ইউ।